Hello guys, assalamu alaikum. Welcome to our new video. আজকে আমরা যে ভিডিওটি নিয়ে তো फ्रेंड्स আজকে আমরা একটা বিখ্যাত কুখ্যাত কমেডিয়ান আপুর হচ্ছে ভিডিও নিয়ে রিঅ্যাকশন দেব। আমি রিঅ্যাকশন না, আমার ভালো লাগে ওনার ভিডিওগুলো, সো হচ্ছে আমিও দেখব, তার সাথে আপনারাও এনজয় করবেন। তো চলুন শুরু করে আজকের ভিডিওটি। আর আই নো আপনারা সবাই জানেন এই আপুটাকে, তো নাম বলবো না, দেখুন এবং হচ্ছে এনজয় করুন। আর আপনারা দেখলে চিনতে পারবেন আপুটাকে। সো দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি সেই আপুর ভিডিওটি। লেটস গো। আমি এখন আসতে পারবো না ফুপি, আরে আমি মুরগি রান্নাছি বুঝছস, লাইভে মুরগি রান্না করবা? হ্যাঁ, ফেসবুকে লাইভে মুরগি রান্না। আয় আয় আয়, তুই আয়, তোর খাওয়ামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আরে শান শান, আরে আয় তো সময়, তোকে ফ্রিজ থেকে একটা মুরগি নিয়ে আসিস। ও নো, আম্মু শোন না প্লিজ, হ্যাঁ কি তাড়াতাড়ি আয় লাইভে। রাখো তো ফোন। আয় 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 শোনা, আয় পড়। তারপরে তোমার তোমাদের মুরগি রান্না একটু পরে আমি শুরু করবো। এই যে আমার বাড়ির মা মুরগি নিয়ে আইতেছে। কমেন্ট করতেছে, লেখছে যে আপনি তো সবাই উস্তা খান হঠাৎ মুরগি, আপনি শামসের ফুপ্পি না, আপনি এত ছাটা লাগে। শোনা তোমরা যে খারাপ খারাপ কমেন্ট করতেছো, আমার একটা কথা বলি, সমালোচনা তো থাকবেই, মানুষ যা ইচ্ছা বলবে, কিন্তু আমরা আমাদের মতো এগিয়ে যাব। এই খালাম্মাকে, আরে কার খালাম্মা রে? এই মিষ্টি কুমড়া কই থেকে আমদানি হইলো? এই তুই মিষ্টি কুমড়া কারে করেছ? এটা তো সব ছেলেরা কমেন্ট করতেছে। আই মেয়েরা, তোমরা ছেলেদের গ্রুপে কেন শেয়ার করছো? জামাইয়াগুলো আসলে মন চায় মাঝে মধ্যে কানে লুঙ্গি হবে। এই আমি কি কাপড় বেচতে আসি? এসব খারাপ কমেন্টে আমাদের কিচ্ছু যায় আসে না, আমি আমার মতন কিন্তু এগিয়েই যাব। খারাপ কমেন্ট করে কি আমাকে থামিয়ে রাখতে পারবে? পারবে না, আমরা আমাদের মতো এগিয়ে যাব, এগিয়ে যাবই। আরে আমার মুরগি আসছে রে, আপনারা তোমরা থাকো, আমি গেট খুলে দিয়ে আই। আরে শামস আইসাস, ফুপি তোমার মুরগি নিয়ে আসছি আমরা। আরে তুই মুরগি আনছস, আবার তোর মার লগে করে লয়ে আসছস। ফুপি কথা না বুঝাসই না বললো, ঠিক আছে? একটা মুরগি কয়জনে খাবি রে? শুনছস শুনছস, তোমার এত বাহাদুরি থাকলে তুমি তোমার নিজের মুরগি দিয়ে আনতে পারলা না? চল 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 যাইগা মুরগি লইয়া। আরে হ্যালো এভরিবডি, আমার মুরগি চলে এসেছে। আমার ভাই মাইয়া মুরগি নিয়ে আসছে, বললো এর মার লয়ে আসছে। দেখাই গুষ্টি বেঁধে তোকা, এত কথা না বলা মুরগি ফেরত দাও, আমরা চলে যাই। আমরা একটা মুরগি কিনে রাখতে পারছেন না, আপনি লাইভে যাইবেন কি করবেন ছাতা মাথা? আরে চুপ কর, আমি লাইভে। গাইস এই দেখেন আমি মুরগিটা রান্না করব। এটা মুরগি রান্না করার জন্য কিন্তু আমাদের আরো অনেক কিছু লাগবে, শুধু মুরগি না, আমাদের লাগবে পেঁয়াজ, রসুন, হলুদ। আরে শামস, আমার না হলুদ মরিচ শেষ। মাগো মা, আপনার হলুদ মরিচও নাই? জানা শামস, তুই যাই এক প্যাকেট হলুদ আর এক প্যাকেট মরিচ লই আয়। কি শামস রে, আমি কোনোদিন দোকান ফাটে ফাটাই না। শামসনি তুই যা। ও মাগো, আমি কি লেগে যাবো? ফুপি তোমার আছেটা কি? আপিরা মুরগি তো রাঁধতে চেয়েছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে হলুদ মরিচ নাই। ফুপি হলুদ মরিচ ছাড়াই মুরগি রাঁধো? হ্যাঁ হ্যাঁ, লাগতো না, হলুদ মরিচ ছাড়াই রাঁধেন মুরগি। সয়াবিন তেল নাই? তেলও নাই। এক কাম করে না, আপনি না সালাম লাগে। আরে চুপ কর, দি কমেন্ট এসে এই ফকিন্নিগুলোর জ্বালায় ফেসবুক চালাতে ইচ্ছা করে না। আমরা ফকিন্নি, আপনি কোন জায়গার মহারানী গো? হ্যাঁ, আপনি কোন জায়গার রাজরানী? হ্যাঁ, তুই আমার ফকিন্নি কাজ, ফকিন্নি কাজ করে, তুই বড় ফকিন্নি। দাদা, একটা কমেন্ট এসে লিখছে, আমি জীবনে ছটা লোক দেখি নাই কিন্তু আপনাকে দেখেছি। এটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি খুব ভালো। আরে তোমরা আমারে যতই খারাপ কথা বলো না কেন, যতই অপমান করো না কেন, আমি থামব না। আমি আমার মাথা এগিয়ে যাব। ও মা গড, আরে আমার মুরগি, আরে শামস, আমার মুরগি তো জানলা দিয়ে পড়ে গেছে রে। কি করলো তুমি এটা ফুপি? দেখ দেখ কেমনে পড়ে তেতলায় গেছে মুরগিটা। আমি এখন নিচে যাই, এই মুরগি নিয়ে আসবো। আরে জান, আমি লাইভ, আমার লাইভ চলতেছে না। আস্তে মুরগিটা খালাই দিল। এ তার আগে দে লাইভ বন্ধ কর। লাইভে যেতে পারমু না রে, এতে চাপে যদি আর হয়ে গেছি। ইজ্জতের কাম করলেই না মানছি ইজ্জত দিব। ও অস্থির ছিল, অস্থির মানে আপুর ভিডিওগুলা মানে অস্থির লেভেলের করে। হ্যাঁ, মানে ওনার এক্সপ্রেশনগুলা, ওনার ডায়ালগগুলা আর ক্যারেক্টারগুলো অস্থির লেভেলের। যাই হোক, আমার কাছে জোশ লাগে আপুর ভিডিওগুলো দেন হচ্ছে, এই জন্য আমি মাঝে মধ্যে আপুর ভিডিও দেখি। তো এই জন্য আজকে ভিডিওটা বানিয়েছি। সো যারা যারা দেখছেন অবশ্যই আই হোপ আপনারাও আমার মতো এরকম হাসতে হাসতে পাগল হয়ে গেছে, মানে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে। দেন হচ্ছে আজকে মতো বিদায় নিচ্ছি, আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো, আপুর ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো ভালো থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু চ্যানেলটি। হ্যাঁ, আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।